1968 সালের 4ঠা এপ্রিল এক আততায়ীর গুলি এসে লেগেছিল তার বুকে। তখন তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন, সঙ্গে সঙ্গে প্রশস্ত রাজপথে লুটিয়ে পড়েছিলেন আর তার মৃত্যু হয়েছিল। তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আর সফল হয়নি। তিনি চেষ্টা করেছিলেন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, নাগরিক ও মানবিক অধিকার রক্ষার্থে তার প্রয়াস আমরা কোনোদিনও ভুলতে পারব না। তার স্বপ্ন সম্পূর্ণ সফল না হলেও মানব জীবনে ও হৃদয়ে তিনি কিছুটা হলেও পরিবর্তনের ছাপ ফেলতে সমর্থ হয়েছিলেন। তিনি যদি বেশি দিন বাঁচতেন তাহলে হয়তো আরও অনেক দূর তার অহিংস আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারতেন। মাত্র 39 বছর বয়সে তিনি শত্রুপক্ষের হাতে প্রাণ হারান। এই বিখ্যাত ব্যক্তি হলেন মার্টিন লুথার কিং জুনিয়র। তার এই জীবনের কাহিনী আমাদের আজকের আলোচ্য বিষয়। চলুন দর্শক বন্ধুরা শুরু করা যাক, জেনে নিই শান্তিতে নোবেল জয়ী এই মহান ব্যক্তির জীবনের কিছু কথা। 1929 খ্রিস্টাব্দের 15ই জানুয়ারি মার্টিন লুথার কিং জুনিয়র জন্মগ্রহণ করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রদেশের আটলান্টাতে। 3 সন্তানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়তম। 5 বছর বয়স হলে তিনি একটি পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন। এরপর লুথার কিং বুকারটি ওয়াশিংটন হাই স্কুলে পড়াশোনা করেন। স্কুল জীবনের পড়াশোনা শেষ করে 1939 সালে মাত্র 15 বছর বয়সে লুথার কিং আটলান্টাতে মুডহাউস কলেজে ভর্তি হন। 19 বছর বয়সে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং 1955 সালে তিনি বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিও লাভ করেন। এই ছিল মার্টিন লুথার কিং জুনিয়রের শিক্ষা জীবন। মার্টিন লুথার কিং জুনিয়র ছোট থেকেই বর্ণ বৈষম্যের শিকার হয়েছিলেন। কালো চামড়ার মানুষ বলে প্রতিনিয়ত তাকে অপমানিত হতে হতো। যে পল্লীতে তিনি বসবাস করতেন সেটি পরিচিত ছিল ব্ল্যাক বেল্ট হিসাবে। শহরের প্রতিটি প্রান্তে কালো চামড়ার মানুষদের জন্য এমন ধরনেরই বাসস্থানের স্বীকৃতি দেওয়া হয়েছিল, যা দেখে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের মধ্যে বিভাজন রেখা ছিল স্পষ্ট। শ্বেতাঙ্গ মানুষেরা সম্পূর্ণভাবে তাদের স্বাধীনতা ভোগ করত ও সরল সাধারণ জীবনযাপন করত, আর যত কিছু বাধা বিপত্তি ছিল তা সবই কালো চামড়ার মানুষদের ওপর চাপিয়ে দেওয়া হতো। তারা স্বাধীন দেশে থেকেও পরাধীনতার জীবনযাপন করত, তাদের নিজস্ব কোনো স্বাধীনতা ছিল না। তাদের ওপর অকথ্য সীমাহীন অমানবিক নিষ্ঠুর অত্যাচার চালানো হতো। আর এইসব দেখে মার্টিন লুথার কিং জুনিয়র নিজেকে আর ধরে রাখতে পারেননি। ছোট থেকে লুথার কিং অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি ভেবেছিলেন পড়াশোনা করে বড় হয়ে তিনি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। কিন্তু দুঃখের বিষয়, পড়াশোনা করে তিনি বড় হয়েছিলেন ঠিকই, তখনও তিনি জানতেন না সেই লড়াইটা ছিল অসম লড়াই। এই লড়াইতে তিনি কখনো জয়যুক্ত হতে পারবেন না। তিনি বুঝতে পেরেছিলেন রাজনীতির জগতে প্রবেশ না করলে এই শোষণের অবসান ঘটানো সম্ভবপর হবে না। অমানসিক পরিশ্রম করতে পারতেন মার্টিন লুথার কিং। কর্মজীবনের শুরুতে তিনি জুনিয়র মানবাধিকার কর্মী হয়েছিলেন। নাগরিক অধিকার রক্ষাই ছিল তার উদ্দেশ্য। তিনি খুব ভালো বক্তৃতা দিতেও পারতেন। তিনি অহিংস পথে তার আন্দোলনকে পরিচালিত করতেন। বর্ণ বৈষম্যের অবসানের জন্য তিনি একাধিক জনবিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রের জীবনধারাকে স্তব্ধ করে দিয়েছিলেন। তখনকার খবরের আলোচ্য বিষয় ছিল মার্টিন লুথার কিং জুনিয়র। বাধ্য হয়ে সরকার তার কিছু দাবি দাওয়াকে মেনে নিয়েছিল। তার স্বপ্ন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে নিজের মনের মতো করে গড়ে তুলবেন। সে স্বপ্ন সম্পূর্ণ সফল না হলেও কিছুটা হলেও তিনি তার লক্ষ্যে সফল হয়েছিলেন। সেই সময় তারই প্রচেষ্টার ফলে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ মানুষেরা পাশাপাশি হাঁটতে পেরেছিল এবং দেখা গিয়েছিল তারা একে অপরকে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছেন, যা আগে কখনো কল্পনাও করা যেত না। 1955 সালে তিনি মন্টগোমারি বাস বয়কট আন্দোলনও নেতৃত্ব দান করেন। 1957 সালে তিনি খ্রিস্টান সম্প্রদায়ের জন্য তহবিল গঠন করেন, কিন্তু এসবে তিনি বেশি দিন চালিয়ে যেতে পারেননি। মাত্র 39 বছর বয়সে তাকে শত্রুপক্ষের হাতে প্রাণ হারাতে হয়েছিল।
কালো মানুষরা কান্নায় ভেঙে পড়েছিল। কে তাদের হয়ে তাদের অধিকার রক্ষার লড়াইতে নামবে, তারা দিশেহারা হয়ে গিয়েছিল। এই হলেন মার্টিন লুথার কিং জুনিয়র। ছোটবেলা থেকে তিনি বাস্তবতার সাক্ষী হয়েছিলেন বলে তিনি এতদূর পথ অতিক্রম করতে পেরেছিলেন। তাই তো বন্ধুরা, ছোটবেলার দিনগুলি আমাদের প্রত্যেকের জীবনে গভীর প্রভাব ফেলে। অপমৃত্যুর চার বছর আগে 1964 সালে মার্টিন লুথার কিং জুনিয়রের হাতে নোবেল শান্তি পুরস্কার তুলে দেওয়া হয়েছিল। তিনি সম্পূর্ণ অহিংস ও শান্তিপূর্ণ উপায়ে বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন ও আফ্রিকান আমেরিকান মানবাধিকার কর্মী ছিলেন। তিনি অহিংস পথে নাগরিক ও মানবাধিকার আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আমেরিকাতে নাগরিক ও মানবাধিকার আন্দোলন প্রতিষ্ঠায় তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার এই লড়াইয়ের কথা কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ মানুষ তথা সারা বিশ্বব্যাপী স্মরণ করে রাখবে। আজও আমরা মার্টিন লুথার কিং জুনিয়রের কথা মনে রেখেছি। পৃথিবীর বুকে এখনও বর্ণবৈষম্য আছে, তাই তো তিনি আজও বেঁচে আছেন, বেঁচে থাকবেন আদি অনন্তকাল ধরে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন। তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।